নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মহা শিবরাত্রিতে কিভাবে মহাদেবকে সন্তুষ্ট করবেন এবং নিজের মনের কামনা জানাবেন সে সম্পর্কে আপনাদের বিশদে জানাতে চলেছি মহাদেব হলেন সর্বশক্তিমান শিব যেমন খুব সামান্যতেই সন্তুষ্ট হন ঠিক তেমনি যদি তার পুজোতে কোনো ত্রুটি ঘটে তবে কিন্তু তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্টও হন বটে বেদে বর্ণিত রয়েছে কিছু কিছু জিনিস যেই জিনিসগুলো দিয়ে যদি মহাদেবকে আমরা পূজো পুজো করতে পারি মহাদেবের আরাধনা করতে পারি তবে খুব সহজেই আমরা মহাদেবের কাছ থেকে কৃপা পেতে পারি এই কৃপা পাওয়ার জন্য মহাদেবকে কিছু কিছু জিনিস অর্পণ করতে হবে আসুন আমি সেই একে একে সেই জিনিসের নাম জানিয়ে রাখি আপনারা যেগুলি অর্পণ করবেন প্রথম হচ্ছে ধুতরা ফুল মহাদেবের খুব পছন্দের জিনিস কাজেই শিবরাত্রির দিন ধোতরা ফুল অবশ্যই মহাদেবকে নিবেদন করুন দুই শিবের মাথায় গঙ্গাজন অবশ্যই এই দিন দিবেন তিন আখের রস মহাদেবকে অর্পণ করুন এবং আখের রস যদি পারেন দুধ এবং গঙ্গাজলের সাথে মিশ্রণ ঘটান তারপরে সেই আখের রস মহাদেবের মাথায় প্রেরণ করুন তিনটি পত্রযুক্ত নিখুদ বেন্ট পাতা শিবলিঙ্গের মাথায় আপনি অবশ্যই অর্পণ করুন দেখবেন সেই তিনটি পত্রযুক্ত নিখুদ বেন্ডপাতা। কোনো যাতে ফুটি ফোটা না থাকে এছাড়া যাদের ব্যক্তিগত জন্মছকে কাজ কাজসর্পদোষ আছে তারা অবশ্যই রূপোর সাপ মহাদেবের কাছে অর্পণ করুন দেখবেন আপনাদের যে কাজ কাজসর্পদোষের কুপভাব তা ধীরে ধীরে অনেকটা কিন্তু কমে যেতে বাধ্য এরপর ভাং বা সিদ্ধি শিবের খুব প্রিয় বলে মানা হয় শিব পূজার সময় একটি ভাং পাতা দিন বা ভাং বেটে সেটা দুধ ও গঙ্গাজনে মিশিয়েও দিতে পারেন তবে দেখবেন আপনাদের মনের বাসনা পূর্ণ হবে